নমস্কার দর্শক বন্ধুরা, বেশ কিছু টুকরো চাকরির খবর নিয়ে আবার হাজির হয়ে গেলাম। রিক্রুটমেন্ট নোটিস আমরা দেখতে পাচ্ছি, এটা এসছে কালিম্পং থেকে আর কুচবিহার থেকে। তো এখানে ডিটেলসটা তেমন কিছুভাবে বলা নেই, আপনারা চাইলে ওয়েস্ট বেঙ্গল wbhealth.gov.in বা kalimpong.gov.in এখানে গিয়ে দেখে নিতে পারেন। আবার এখানে kuchbihar.nic.in এবং wbhealth.gov.in এই দুটো ওয়েবসাইট থেকে আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, এখানে শুধু একটু উল্লেখ করা আছে যে কী কী পদে ভ্যাকেন্সিগুলো আছে, যেরকম এখানে স্টাফ নার্স আছে, হেলথ অ্যাসিস্ট্যান্ট আছে, মেডিকেল অফিসার। তো আপনারা যাদের সঙ্গে আপনাদের এই এডুকেশনাল কোয়ালিফিকেশান ফুলফিল করছে তারা অ্যাপ্লাই করে দিতে পারেন। নেক্সট খবর, এটা হচ্ছে একটা বিএড কোনো একটা কলেজ থেকে বা ইনস্টিটিউট থেকে এসেছে। এখানে কী বলেছে, ল্যাঙ্গুয়েজ টিচার, সোশ্যাল সায়েন্স টিচার আর ম্যাথামেটিক্স টিচার্সের জন্য ভ্যাকেন্সি আছে। তো যারা মনে করছেন যে অ্যাপ্লাই করতে চান বিএড কলেজে, এটা হচ্ছে পাউন্ডা কলেজ থেকে এসছে, তো তারা অ্যাপ্লাই করে দিতে পারেন। এখানে ফোন নাম্বার দেওয়া আছে 9434126420, ইমেল আইডি দেওয়া আছে, আপনারা চাইলে এখানে সিভি আপনাদের পাঠাতে পারেন। নেক্সট আসছে, এটাও একটা বিএড কলেজ থেকে, এটা হচ্ছে রাজা রামমোহন কলেজ অফ এডুকেশন। এখানেও ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এখানে ইমেল আইডি দেওয়া আছে, আপনারা এই ইমেলে আপনাদের সিভি সেন্ড করে দিতে পারেন। এখানে একইভাবে ম্যাথামেটিক্স, ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, সোশ্যাল সায়েন্সে ভ্যাকেন্সি আছে। তো এই তিনটেই টুকরো খবর এই সপ্তাহের আছে। এছাড়া অনেকগুলো খবর পেয়েছি আমি, সেগুলো আপনাদের দেখাতে চাই। তো এর মধ্যে আমার মনে হয় না যে কোনোগুলো উপকারী বলে মনে হচ্ছে, এরকম বিভিন্ন বাইরের ভ্যাকেন্সি, তো সেগুলো আমি সবগুলি দেখেছি ভালো করে। তো এর মধ্যে আমার এইটা একটু মনে হয়েছে যে আপনাদের সঙ্গে শেয়ার করা যেতে পারে, সেটা হচ্ছে ভূগোল, ইতিহাস, ফিলোসফি অ্যান্ড লাইব্রেরিয়ানের জন্য একটা ভ্যাকেন্সি আছে কলকাতা খ্রিশ্চিয়ান কলেজে, উইমেন্স খ্রিশ্চিয়ান কলেজে। তো আপনারা এই কলেজের এই যে ঠিকানা, 15 দিনের মধ্যে আপনাদের সার্টিফিকেট এবং যাবতীয় ডকুমেন্টস দিয়ে ডিম্যান্ড ড্রাফট করতে হবে এখানে 700 টাকার, এই কলেজের নামে দিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া আপনারা এখানে টুকরো খবরগুলো দেখতে পাচ্ছেন, তো সেটা নিয়ে আমি আর ডিসকাস করছি না, কারণ এখানে সেরকম ইম্পর্টেন্ট এবং ম্যাক্সিমাম সব বাইরের, মুম্বাই, ইউপির আমি সমস্ত খবরগুলো দেখছিলাম। এভাবে অনেকগুলো খবর এখানে আছে। তো আজকে এই তিনটে খবরই মেনলি ছিল, এছাড়া একটা বিশেষ যেটা বার্তা সেটা জানানোর, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে সিএইচএসএল এর ফর্ম চলে এসেছে,